মঙ্গলবার বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এভাবেই ভিড় করতে থাকেন বইপ্রেমীরা। অনেকে পরিবার, বন্ধু এবং সহকর্মীদের নিয়ে দল বেঁধে মেলায় এসেছেন। কেউ কিনেছেন বই, আবার কেউ বিভিন্ন স্টলের সামনে দাঁড়িয়ে তুলেছেন সেলফিও। আর মাত্র কয়েক ঘন্টা পরেই পর্দা নামবে এবারের 47তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার। আর শেষ মুহূর্তে বাংলাদেশ প্যাভিলিয়নে ভিড় করছেন কলকাতার পাঠকরা। প্রিয় লেখকের বই কিনতে, সঙ্গে অটোগ্রাফ নিতে লম্বা লাইন দিয়েছেন অনেকেই। স্টলের অনেক বই বিক্রি শেষ বলে জানান বিক্রেতারাও। ওনার প্রত্যেকটা বই লেখার ধরন এতটাই শক্ত, এতটাই সুন্দর যে দাঁড়িয়ে থাকাটা সার্থক। এটা ভাষায় প্রকাশ করার মতো না, কারণ আমি প্রতিবার যখন কলকাতায় আসি এবং যাই, দুটো ঘটনা ঘটে। একটা হচ্ছে যখন চলে যাই তখন পাঠকরা আমাকে প্রচুর মেসেজ করতে থাকেন, ইমেল করতে থাকেন, লিখতে থাকেন যে আপনি আবার কবে আসবেন। আবার যখন আসি তখন এরকম করে তারা দূর দূরান্ত থেকে, একজন দেখলাম ওদিন বললেন 800 কিলোমিটার দূর থেকে এসেছে। পশ্চিমবঙ্গে যেটা দেখলাম পুস্তক প্রদর্শনীতে, আগের চেয়ে অনেকটাই বেড়েছে। যে আমার হাতে ছোটদের লেখা গল্প, উপন্যাস, ছড়া যত বই ছিল, লোককাহিনী, তারপরে রূপকথা, সবই শেষ হয়ে গেছে। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় বইমেলা প্রাঙ্গণে আড়ম্বর আয়োজনে কলকাতার সাহিত্য পত্রিকা প্রথম আলো সম্মাননা তুলে দেওয়া হয় জনপ্রিয় কথা সাহিত্যিক অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামের হাতে। এই অনুষ্ঠানে রাজ্য সরকারের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বিধায়ক দেবাশিস কুমার, গিল্ড সম্পাদক ত্রিদীপ চট্টোপাধ্যায় ছাড়াও প্রকাশক মাজারুল ইসলাম উপস্থিত ছিলেন। আমি তো কথা সাহিত্যিক, আবার প্রবন্ধ লিখি, আর আমার প্রথম পরিচয় হচ্ছে আমি একজন অধ্যাপক, শিক্ষক, শিক্ষক মানে ছাত্র। ফলে এরকম একটি সম্মাননা দিলে নিজের উপর দায়িত্বটা অনেক বেড়ে যায়। বুধবার আনুষ্ঠানিকভাবে পর্দা নামবে 47তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার। এর আগে গেল 18 জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারের বইমেলার উদ্বোধন করেন। 14 দিনের এই মেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন সাজানো হয় ঢাকার ঐতিহাসিক রিক্সা ও রিক্সাচিত্রের থিমে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।